বজ্রঝড়ে হিউস্টন শহর অগোছালো হওয়ার পর প্রথমে সংসার ছিল সিরিজ মাঠে গড়ানো নিয়ে সেই শঙ্কা যখন দূর হলো তখন দুশ্চিন্তা খেলা দেখা যাবে তো অবশেষে দূর হলো সব সংখ্যা যুক্তরাষ্ট্রের মাটিতে বাংলাদেশের তিনটি টি টোয়েন্টি দেখা যাবে টিভি ও অনলাইন দুই মাধ্যমেই সিরিজের তিনটি ম্যাচেই সরাসরি সম্প্রচার করবে নাগরিক টিভি নির্ধারিত ফি পরিশোধ করে অনলাইনে ম্যাচ দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম ট্রফির ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে এছাড়া ম্যাচটির সর্বশেষ খবরাখবর ভেনু থেকে সরবরাহ করবে বিডি ক্রিক টাইম মঙ্গলবার একুশ মে বাংলাদেশ সময় রাত নয়টায় শুরু হবে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যকার প্রথম ম্যাচ তেইশ ও পঁচিশ মে সিরিজের পরের দুই ম্যাচ অনুষ্ঠিত হবে একই সময় তিন ম্যাচেরই ভেনু প্রেরি ভিউ ক্রিকেট কমপ্লেক্স এদিকে আগামী দোসরা জুন থেকে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর মাঠে গড়াচ্ছে বিশ দলের এই টুর্নামেন্টে বাংলাদেশের অভিযান শুরু হবে আট জুন যুক্তরাষ্ট্রের ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করবে শান্তর দল দশ জুন দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে টাইগাররা পরবর্তীতে ১৩ জুন নেদারল্যান্ডস এবং সতেরো জুন নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে লাল সবুজের প্রতিনিধিরা এক নজরে দুই দলের স্কোয়াড যুক্তরাষ্ট্র মোনাঙ্ক প্যাটেল অ্যারন জোনস অ্যান্ড্রেস গুজ নীতিশ কুমার সায়ান জাহাঙ্গীর স্টিভেন টেইলর কোরি আন্ডারসন হরমিত সিং কুমার নিসর্গ প্যাটেল শ্যারলি ওয়ান স্কলকিক আলি খান জেসি সিং নস্তুস কেনজিক ও সৌরভ ভলকার বাংলাদেশ নাজমুল হোসেন শান্ত তাসকিন আহমেদ লিটন কুমার দাস সোম সরকার তানজিদ হাসান তামিম সাকিব আল হাসান তৌহিদ হৃদয় মাহমুদুল আর জাকির আলী অনিক তানভীর ইসলাম শেখ মেহেদী হাসান রিশাদ হোসেন মোসাফিজুর রহমান শরীফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব